সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীদের চাকরির জাতীয়করণের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহায়ক সোসাইটি ময়মনসিংহ জেলা শাখা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি স্বপন মিয়া, সাধারণ সম্পাদক হারেস খান, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার পারভেজ এবং সদর উপজেলা সভাপতি আওলাদ হোসেন প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। মোহাম্মদ ইকবাল হোসেন, এসএফ টিভি, ময়মনসিংহ।